আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম এখনো বহাল আছে, সংবিধানে এখনো বিসমিল্লাহ আছে, সংবিধানে রাষ্ট্রধর্ম, সংবিধানে বিসমিল্লাহ থাকা অবস্থায় সংবিধান বিরোধী এই বক্তব্য দেওয়ার কারণে সরকারের উচিত মন্ত্রিত্ব থেকে তাকে বহিষ্কার করে, রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা। কারণ সে সংবিধান বিরোধী বক্তব্য দিয়েছে। সংবিধানে এখনো রাষ্ট্রধর্ম বহাল আছে কিনা? সংবিধানে এখনো বিসমিল্লাহ আছে, এখনো রাষ্ট্রধর্ম বহাল আছে, তাহলে সংবিধান বিরোধী কথা বলার কারণে তো তাকে গ্রেফতার করা উচিত ছিল। এমনকি এই দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আনুগত্যের বিরোধী হওয়ার কারণে, আনুগত্য না করার কারণে সরকারেরও উচিত এই তাকলুকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা। কারণ তার নেত্রীর প্রতি তো তার কোনো আনুগত্য নাই। নেত্রীর মুখ থেকে কি এই কথা কখনো বের হয়েছে? নেত্রী চেয়ে সে বড় হয়ে গেছে, নেত্রীর প্রতি তো তোমার কোনো, আসলে নেত্রীর প্রতি তো তোমার কোনো আনুগত্য নাই, আনুগত্যহীন। বলতেছে যে মোল্লা মৌলবীদের দাড়ি দাড়ি চুল দাড়ি এরকমই তো বলছে মনে হয়, দাড়ি কেটে ফেলবো। আসলে তার বক্তব্য শুনে মনে হয় না সে মন্ত্রী, মনে হয় সে নাপিতের বংশধর। নাপিতের বংশধর না হলে এইরকম দাড়ি কাটার কথা সে কেন আসলে কেন বললো খুঁজে দেখা দরকার, তার পূর্বপুরুষরা নাপিত ছিল কিনা। তোমার মতো বহু টাকলু ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেরা টিকে থাকতে পারে নাই, ইসলাম মাথা উঁচু করে জমিনে দাঁড়িয়ে আছে, কেমন পর্যন্ত থাকবে? তোমাদের মতো লোকেরা কেমন পর্যন্ত এই জমিনে চিরকাল থাকতে পারবে না? ইসলামের বিরুদ্ধে যারাই গিয়েছে ধ্বংসের অতল গহ্বরে তারাই নিপতিত। কপালে হেদায়াত থাকলে আল্লাহ যেন হেদায়াত দান করেন। আমার প্রিয় যুবক আর তরুণ ভাইয়েরা, তাহলে সমাজের অশান্তি বিশৃঙ্খলা দূরকরণে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।